ফিরে এলাম শেষ বিরতি নিয়ে। আমি ইন্দ্রাণী রয়েছি, অবেলায় আড্ডা দিচ্ছি আজকে ঐন্দ্রীর সঙ্গে। কিন্তু অনেকগুলো গান হয়ে গিয়েছে, অনেকটা আড্ডা হয়ে গিয়েছে, আপনি দেরি করে খুলেছেন তাই মিস করে ফেলেছেন, কি করা যাবে? তার জন্য আমাদের চলে যাবে ফেসবুক পেজে, ফলো রাখেননি তো, ওয়ান এন্টারটেনমেন্ট রয়েছে ফেসবুকে সবসময় আপনারই জন্য। এই অনুষ্ঠানটি আপনি লাইভ পেয়ে যাচ্ছেন, পরে অবশ্যই সময় করে দেখে জানাবেন আপনার কেমন লাগছে। আর যারা আমাদের সঙ্গে এখানে এসে গান গাইতে চাইছো, অবেলায় আড্ডা দিতে চাইছো, তাদের জন্য 8335070727 এই নাম্বারটা একদম যোগাযোগ করতে ভুলবে না। আর কিছু করো আর না করো, ফোনে এখনই সেভ করে নাও, দেখবে একদিন ঠিক ইচ্ছে করবে। আর যারা মনে করছো যে কী কী গান হলো, তাদের জন্য ওই যে বললাম ফেসবুক পেজটাকে কিন্তু ফলো রাখতে হবে, তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছ, তাহলে সময় মতো করে দেখে নিও। আর ঐন্দ্রীর কাছে যাব এই মুহূর্তে, প্রায় শেষ মুহূর্তে আমরা চলেই এসেছি। অনেক ধরনের গান শোনালে, মানে তুমি ফোকের অনেকগুলো জনার শোনালে, তো এখন কি শোনাচ্ছ? এখন আমি শোনাবো হচ্ছে হাসান রাজা, ওনার কম্পোজিশন হচ্ছে নিশা লাগিলোরে। নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে।
হাসনজানের রূপটা দেখি ফালদি ফালদি ওঠে। এরকম প্রেমের মানুষ, মনের মানুষ প্রত্যেকেই মনের মধ্যে থাকুক, মনের মধ্যেই সেটা লালন হোক, আর আমরা আমাদের সময়ের ঘড়ির কাটার সঙ্গে এগিয়ে যাচ্ছি। আজকের আড্ডাটায় যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমাদের সঙ্গে এপারে যারা রয়েছেন অর্থাৎ অরূপ দা, তন্ময় দা, সুশান্ত দা, তাপস দা এবং ঐন্দ্রী, প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাদের, যাদের জন্য আমরা অবেলায় আড্ডা দিতে আসি, জমিয়ে আড্ডা দিই এবং আবারও পরবর্তী আড্ডার অপেক্ষায় থাকি আপনাদের জন্য আমাদের এইভাবে সাজিয়ে আনা ওয়ানের পরিবারের হাত ধরে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো, আবারও আগামী পর্বে আপনাদের পাবো এই আশা নিয়ে। আজকের মতো অনুষ্ঠান শেষ করব, একদম শেষ গানে যাব, কি শোনাচ্ছে বলো? এখন শোনাবো হচ্ছে লালন গীতি, শোনাবো লালন সাহেবের গান, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, কেউ মালা কেউ তসবি গলে তাই গির জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে তাই গির জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে তাই গির জাত ভিন্ন বলে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুনত দিলে হয় মুসলমান নারীর তবে হয় কি বিধান, সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে হয় কি বিধান, সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে হয় কি বিধান, বামন চিনি পইতে প্রমাণ, বামন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগত বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা, জগত বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা, লালন বলে জাতির ফতনা, লালন বলে জাতির ফতনা, ডুবেছে সাত বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।